হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি আপনাদের সামনে, সেটা হলো যে মাইক্রোটিকের একটা সিম্পল প্রবলেম, সেটা হলো যে আমাদের কাছে অনেকটাই বড় মনে হচ্ছে। অর্থাৎ আমরা মাইক্রোটিক রাউটারের নিউ টার্মিনালে গিয়ে যখন কোনো কিছু পিং করতে চাই, অর্থাৎ যদি আপনি গুগল বা যে কোনো ওয়েবসাইট যদি আপনি পিং করতে চান, সেক্ষেত্রে যে প্রবলেমটা হয়, একটু মাইক্রোটিকে ঢুকেই দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রথমে আমি মাইক্রোটিকের সেকে ইনবক্সে ঢুকলাম, এখান থেকে আমি মাইক্রোটিকে ঢুকি, দেন কানেক্ট। তো প্রথমে আপনি আপনার মাইক্রোটিকে রাউটারে ঢুকবেন। ঢোকার পরে যদি আপনি নিউ টার্মিনালে ক্লিক করেন, দেখেন যে বাম পাশের নিউ টার্মিনাল, এখানে যদি আপনি পিং করেন, যদি লিখে PING পিং স্পেস দিলাম গুগল ডট কম লিখে এন্টার দেন, দিস ইজ দ্য প্রবলেম, ইনভ্যালিড ভ্যালু অফ ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস রিকোয়ার্ড। তো এখানে দেখেন হোয়াইল রিসলভ আইপি অ্যাড্রেস কোড ডট গেট আনসার ফ্রম DNS সার্ভার, অর্থাৎ DNS সার্ভার থেকে কোনো ধরনের রেসপন্স পাচ্ছে না। তো এটা থেকে আপনি কিভাবে সমাধানটা পাবেন সহজেই, সেটাই আমরা এখন দেখব। তো চলুন তাহলে, তো এটা আমি কেটে দিলাম এখান থেকে। তো এখান থেকে যেখানে আপনি যেটা করবেন, আইপিতে যাবেন, দেন এখানে যাবেন, জাস্ট ক্লিক করবেন DNS, ঠিক আছে। DNS যাওয়ার পর এই যে দেখেন যে অপশনটা দেওয়া আছে এখানে, টু .00.10.000, ঠিক আছে। এটা দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লাই দেন ওকে দেবেন। অ্যাপ্লাই ওকে দেওয়ার পর আপনি এরপরে আপনি এখান থেকে নিউ টার্মিনাল থেকে পিং করলেই আপনার সমাধানটা আশা করছি হয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন।